গেল বছর মুক্তি পায় বহুল আলোচিত সিনেমা পুষ্পা দ্য রাইজ। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা অভিনীত এই সিনেমার সংলাপ ও গানে এখনও পুরো বিশ্ব বুঁদ হয়ে আছে। এবার সিনেমাটির গানে নেচে ভাইরাল এক ক্ষুদে শিক্ষার্থী। পুষ্পা সিনেমার অন্যতম শ্রোতাপ্রিয় একটি গান সামি সামি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গানে এক ক্ষুদে শিক্ষার্থীর নাচ ভাইরাল হয়েছে। শুধু নেটিজেনরা নয়, স্বয়ং অভিনেত্রী রশ্মিকা মন্দানাও সেই নাচে মুগ্ধ হয়েছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই খুদের নাচের ভিডিওটি পোস্ট করেন নায়িকা। পাশাপাশি ক্যাপশনে লেখেন, এই নাচের ভিডিও তার মনটা ভালো করে দিয়েছে এবং এই মিষ্টি মেয়েটার সঙ্গে দেখা করতে চান বলে জানান এই নায়িকা। ভারতের জাতীয় ক্র্যাশ হিসেবেই ভক্তদের কাছে পরিচিত রশ্মিকা মন্দানা। পুষ্পা দ্য রাইজ সিনেমার সামি সামি গানে রশ্মিকার নাচ দেখে মুগ্ধ হয়েছিলেন সব বয়সী দর্শক। এদিকে খুব শিগগির পুষ্পা সিনেমার সিকুয়াল পুষ্পা দ্য রুল এর শুটিং শুরু হবে। এতে অংশ নেবেন আল্লু অর্জুন। শোনা যাচ্ছে প্রথম সিনেমার সাফল্যের পর দ্বিতীয়টিতে বড় সড় পরিবর্তন আনছেন পরিচালক সুকুমার। সিনেমাটির ক্লাইম্যাক্স দৃশ্যও থাকবে দর্শকদের জন্য চমক। আল্লু অর্জুনের লুক নিয়েও নতুন করে ভাবনা চিন্তা করা হচ্ছে। এছাড়া ফাহাদ ফাসিলের চরিত্রকেও একটু বেশি গুরুত্ব দেওয়া হবে।